দামটা কত রাখবেন ভাই? মাত্র 500 টাকা। এটা একটা দাম কত? এটাও 500 টাকা। একদম 500 টাকা না? হুম। এটা একটা দাম কত? এটা একটা দাম মাত্র 700 টাকা। 700 টাকা। এটার প্রাইস কত রাখবেন? মাত্র 500 টাকা। একদম না? একদম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, খাসার গেটা বার এই যে খাসার নাম্বার দেখে হয়তো বুঝে গেছেন, আজকে আমরা চলে আসছি জিল্লু ভাইয়ের কবুতর লাফতে। আর এখানে বেশ কিছু কবুতর আমি দরদাম সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবগুলো মোটামুটি হাই কোয়ালিটির কবুতর, দামটা ইনশাল্লাহ সীমিত থাকবে, যার যেটা পছন্দ এখান থেকে কালেকশন করতে পারবেন। কথা বলার চেষ্টা করব জিল্লু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? এটা আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার এখানে যে খামারে যে কবুতরগুলো দেখলাম মোটামুটি সবগুলো তো সুস্থ সবল ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই? ভাই বাচ্চার ডিম বাচ্চার গ্যারান্টি নাই, রানিং গুলো সব ডিম বাচ্চার, যেগুলো রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে? জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, দামটা কিরকম রাখবেন আজকে? দামগুলো সবই পাইকারি রেট, মানে হাতের নাগালেই থাকবে। মাশাআল্লাহ। বাইরে মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বারটা 01311439913। ভাই আপনার লোকেশনটা? লোকেশনটা জামগড়া মোল্লাবাড়ি মসজিদ আশুলিয়া সাভার ঢাকা। আচ্ছা ধন্যবাদ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার ম্যাকপাই কবুতর আছে, এটা নর না মাদি ভাই? এটা মাদি। আর এটা নর না? হুম। এই পেয়ারটা কি রানিং? রানিং। ডিম বাচ্চা করানো আছে? ফার্স্ট টাইম করবে। ফার্স্ট টাইম করবে না? হুম। তাহলে রানিং হয় কেমনে ভাই? এটা নিউ অ্যাডাল্ট, 10 পার কমপ্লিট হইছে? 10 পার কমপ্লিট বলেই তো রানিং। আচ্ছা এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটা মাত্র 4000 টাকা একদম। 4000 টাকা একদম না? হুম। দামাদামি করা যাবে না? আপনার সেলানের নাম করলে 200 টাকা স্পেশাল ভাবে ডিসকাউন্ট হবে। 200 টাকা? হুম। ভাই এই পেয়ারটা কি রানিং? জিরো পরে বেবি। জিরো পরে বেবি। হুম। এই পেয়ারটার দাম কত? মাত্র 2500 টাকা ভাইয়া। ফুল ফ্রেশ আছে না? হুম ফুল ফ্রেশ। মাশাআল্লাহ। ভিউয়ার্স এই সেম কোয়ালিটি আরো একটা পেয়ার আছে, ওই পেয়ারটা আমি হালকা পাতলা ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। হুম। যেই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ভাইয়ের কাছে স্ক্রিনশট পাঠিয়ে দিলে ভাই বুঝতে পারবে। জি জি। এইটাই তো সেই পেয়ার না? জি ভাই। এটাও জিরো পরে আছে? এটাও জিরো পরে আছে। দামটাও কি সেম? সেম। দর্শক দুই পেয়ারের দাম সেম আর কোয়ালিটিটাও সেম কোয়ালিটি, যার যেটা পছন্দ আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কালেকশন করে নেবেন। আর বোঝার জন্য অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবে যে কোন পেয়ারটা আপনার পছন্দের পেয়ার। ভেরস ইয়েলো কালারের সিরাজের একটা পেয়ার আছে, মাশাআল্লাহ এই পেয়ারটা একবারে বিগ সাইজ। এটা সামনেরটা মনে হয় নর না? মাদি। এটাই মাদি? হুম। আর ওটা পিছনেরটা নর না? ডিম বাচ্চা কিরকম করে ভাই? এই পেয়ারটা ডিম বাচ্চা ভালো করে ভাইয়া, নিজেরাই ফুটায়? হুম নিজেরাই ফুটায়। এই পেয়ারটার প্রাইস কত? মাত্র 3000 টাকা একদম। 3000 টাকা একদম না? হুম। ভেরস এই পেয়ারটা 3000 টাকা একদম, কোনো মিস মার্কিং নেই, ফুল ফ্রেশ আছে। যদি পেয়ারটা কারো পছন্দ হয় যোগাযোগ করে কালেকশন করতে পারবেন। ভেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বিউটি হুমার কবুতর আছে, হোয়াইট বিউটি, শেপটা দেখাচ্ছি। এটা নর না মাদি ভাই? এটা মাদি। এটা মাদি না? হুম। মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে নর। হুম। নরের শেপটা দেখুন। এই পেয়ারটা কি রানিং হয়ে গেছে? সাত পরে। সাত পর আছে? হুম। আচ্ছা এই পেয়ারটার প্রাইস কত পড়বে? এই পেয়ারটার দাম পড়বে মাত্র 8000 টাকা। 8000 টাকা না? হুম। ভেয়ার্স এর যে শেপ আর যে কোয়ালিটি, কোয়ালিটি অনুযায়ী দামটা সীমিত আছে, মাত্র 8000 টাকা দাম। আর দামটা একদম, যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে কালেকশন করবেন। ভেয়ার্স এখানে বিউটি হোমের এক পেয়ার বেবি আছে, এই বেবিগুলো বয়স কত ভাই? জিরো পর। জিরো পর না? মাশাআল্লাহ। জিরো পরের বেবি অনেক বড় সাইজ, রিঙের ঘরে বেবি ভাই। রিঙের ঘরে বেবি না? জি ভাই। আচ্ছা এই বেবি এটা মাদি হবে, দেখাই দিচ্ছি মাদি হবে, আপনি কনফার্ম? কিছুটা বোঝা যায় ভাই, হালকা কিছুটা বোঝা যায় না? এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম মাত্র 4500 টাকা। 4500 টাকা? জি ভাই। মাশাআল্লাহ। ভিউয়ার্স একবারে সীমিত দাম, মাত্র 4500 টাকায় কোয়ালিটি ফুল একটা পেয়ার, যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন। ভাই এটা নরটা মাদি? নর ভাই। নর না? হুম। নরটা কি ফুল রানিং আছে? ফুল রানিং। মাশাআল্লাহ। দর্শকের যে শেপটা দেখুন, ইউ শেপ একবারে, একবারে হাই কোয়ালিটি শেপ। আর এই নরটার দাম কত? এই নরটার দাম মাত্র 2500 টাকা একদম। ভাই এটা কি গিরি বাজনা করলা? এটা বিউটি ভাই, দেখেন না আপনি এত কম দাম কে ভাই? ভাই আমি আজকে সব পাইকারি রেট দেবো, আমার কিনা দাম। কিনা দামে দিবেন? এর থেকে 1 টাকা কম বেশি করলে হবে না। এটা নর না মাদি ভাই? এটাও নর ভাইয়া। এটা নর না? হুম। দর্শক এই নরটার মূল যে একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর শেপটা, আপনারা দেখুন একবারে তোতা পাখির মতো। হুম। খুব সুন্দর, যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। আর এই নরটা কি ফুল রানিং আছে? ফুল রানিং ভাই, ফুল ফ্রেশ। এটা দিয়ে ডিম বাচ্চা করাইছেন কখনো? হ্যাঁ ডিম বাচ্চা করানো হয়েছে। আচ্ছা এই নরটার দাম? এই নরটার দাম 2500 টাকা একদম। একদম 2500 টাকা না? একদম 2500। ভাই পেটার রেসার না? হ্যাঁ বেলজিয়াম ব্লাড লাইনের রেসার। বেলজিয়াম ব্লাড লাইন না? জি ভাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেয়ারটার শেপগুলো দেখাচ্ছি,
রেসার কমতো যারা লারা যারা করছেন তারা অবশ্যই সবগুলো দেখে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন আর এখান থেকে না আমাদের সবগুলো ভিডিও আপনারা অবশ্যই কন্টিনিউ দেখেন জি জি আপনারা কবুতর কেনার আগে দেখে শুনে মান যাচাই করে কিনবেন এই পেটার দাম কত রাখবেন ভাই আজকে দিনের জন্য বলছি যে পাইকারি রেট এটা দাম মাত্র 2500 টাকা 2500 টাকা না দামটা কি একদম একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আরো এক পেয়ার সবজি রেসার আছে যে শেপটা দেখাই দিলাম এই পেয়ারটা রানিং না হ্যাঁ ফুল রানিং ভাইয়া দিন বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম কত এই পেয়ারটার দাম মাত্র 2400 টাকা কত ভাই 2400 টাকা 1400 টাকা 2400 টাকা 2400 টাকা এটা নন না জি ভাই আর এটা মাদি হুম দিন বাচ্চা 100% গ্যারান্টি 100% বেশ দেখতে পাচ্ছেন এখানে একবার বিউটি আছে মূলত হচ্ছে এটা শেপটা একটু কম হ্যাঁ হ্যাঁ এটা জিরো পরে একদম সিসি জিরো পরে আছে না দামাদামি করলে 2000 টাকা আর দামাদামি না করলে একদম 1500 টাকা একদম 1500 মাদির দামে নর ফ্রি মাদির দামে নর ফ্রি জি ভাই বেশ দেখতে পাচ্ছেন এখানে নান কবুতর আছে এক পেয়ার রেড নান এই পেয়ারটার বয়স কত চলে ভাই ভাই এটা নিউ আডাল 3-4 পর 3-4 পরে আছে না হুম নরমাদি তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই বোঝা যায় আচ্ছা নরমাদি 100% কনফার্ম আছে 100% কনফার্ম ভাই দিতে পারবো না আচ্ছা এই পেয়ারটার প্রাইস কত এই পেয়ারটার প্রাইস মাত্র 1500 টাকা একদম 1500 টাকা একদম না হুম বেশ নানের আরো একটা পেয়ার আমি দেখাচ্ছি এই পেয়ারটার কত বয়স চলে একই বয়স একই দাম মানে এইটাও তিন পরে আছে না হ্যাঁ হ্যাঁ আর এইটা নিলেও দামটা একই সেম দাম বেশ এখানে মূলত একটা পেয়ার আছে এখানে একটা হচ্ছে অ্যালমন্ড ড্যানিশ আর একটা হচ্ছে বিউটি বিউটিটার শেপ একটু কম আছে দেখাই দেই আর এইটার গিয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে এটা মাদি না মাদি এটা মাদিটা না হুম আর এটা নটটা এই পেয়ারটার প্রাইসটা কত রাখবেন পেয়ারটা নিলে পরে করব ভাই 5000 টাকা একদম ভাই একটু বেশি হয় না কমান জানা ভাই মাদিটা 3000 টাকা আর নটটা 1500 টাকা 4500 টাকা 4500 টাকা তো 5000 বললেন দি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ভাই হুম হুম একদম 4500 টাকা হলে আপনারা নিতে পারবেন জি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করতে পারবেন এটা কিন্তু মাদির দামে আপনার লটটা ফ্রি পাবেন ফ্রি পাচ্ছে হ্যাঁ বেশ দেখতে পাচ্ছেন এখানে বন্টিনেট কবুতর আছে একটা আর একটা হচ্ছে ব্ল্যাক হুমা এটা কিং 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 এর বেবি ভাই হুমা না কিং এর বেবি বেবি দেখে তো আমি হুমা বলতেছি ভাই জি ভাই সমস্যা নাই আচ্ছা এই বেবিটার বয়স কত চলে বেবিটার বয়স আড়াই মাস আড়াই মাস ফেদার কয়টা গেছে ফেদার একটাও যায়নি এখনো আর এই বন্টিনেটটা বন্টিনেটটা রানিং মাদি রানিং ফুল রানিং ফুল আচ্ছা করা হ্যাঁ ভাই এই সিঙ্গেল মাদিটার দাম কত রাখবেন একদম 2550 টাকা ভাই 13 ভাবে দাম চাইলে হইবো সোজা করে বলেন আচ্ছা ভাই 50 টাকা কম 2500 টাকা হলে নিতে পারবে দর্শক আর কিংটা কিংটা মাত্র 1500 টাকা বয়স কত আড়াই মাস তিন মাস এরকম হবে বেশ এখানে একটা আছে ফ্যান্টেল আর একটা এটা কি ড্যানিশ হ্যাঁ ইয়েলো ড্যানিশটা নবলা মাদি 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 না হ্যাঁ এটা রানিং মাদি না ভাই দুই পরের বাচ্চা দুই পরের বাচ্চা না আচ্ছা ফ্যান্টেলটার প্রাইস কত রাখবেন ফ্যান্টেলটার প্রাইস লাগবে ভাই 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা একদম ভাই কমাই বলেন ভাই ভাই এটা দাম কেমন আপনি হয়তো জানেন না আপনি সে আপনার কাস্টমাররাই ভালো জানে আর এই ডেনিশটা কত ডেনিশটার দাম হবে ফিক্স 2000 টাকা ফিক্স 2000 হুম বেশ এখানে একটা আর মাক্সি আছে এটা রেসার না এটা ব্ল্যাক লাইনটা এটা রেসার ব্ল্যাক লাইন এটা নরমাল মাদি ভাই এটা মাদি আর এই এটা নটটা না হ্যাঁ ভাই আচ্ছা এই পেয়ারটার দাম কত রাখবেন ভাই এটা আজকে চোখ দাদানো দাম দেবো আপনি ছেলেনে এই মাক্সি রেসার এটা জার্মানি ব্লাড লাইনের আর এটার দাম পড়বে মাত্র 2200 টাকা আর দর্শক যদি দামাদামি না করে মাত্র 2000 টাকা ধন্যবাদ ভাই কিনছি একাজে ভাই এটা কত দাম ভাই ভাই এটা সিঙ্গেল একটা নর নরটার দাম পড়বে ভাই 1500 টাকা কত 1500 টাকা কিছু কমাই বলেন দর্শকজন নিতে পারে আচ্ছা দর্শকের জন্য জান আপনি যত রিকোয়েস্ট করছেন 1300 টাকা ফিক্স একদম 1300 হলে নিতে পারবে না ডেঞ্জারাস একটা নর খুব দর্শক বন্ধু এটা এটা সম্পর্কে আমি কি বলবো আপনারাই দেখুন এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন রেসার ব্লাড লাইনের একটা নর হ্যাঁ এরকম সেম মাদি যদি কারো কাছে থাকে আপনারা নিয়ে জোড়া দিলে খুব ভালো হবে দামটা সীমিত আছে এগুলো আসলে হাই কোয়ালিটির মাল হাই দাম থাকে তো দামটা সীমিত আছে মাত্র 1300 টাকায় কালেকশন করতে পারবেন যদি নরটা কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ভাই এটা নর না মাদি ভাই এটা নর
নর না জি ভাই এই নরটা কি ফুল রানিং আছে ফুল রানিং ভাইয়া ডিম বাচ্চা করানো আছে না হ্যাঁ ভাই ডিম বাচ্চার জোড়া দিয়ে করানো আছে করানো আছে না আচ্ছা এই নরটার প্রাইস কত পড়বে এই নরটার দাম ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা জি ভাই আচ্ছা এই নরটা কি 1000 টাকা দেওয়া যায় না ভাই আচ্ছা দিলাম যান দর্শকবন্ধু এই নরটা একদম 1000 টাকা হলে নিতে পারবেন ফুল ফ্রেশ আছে খুবই সুন্দর আর দামটাও একবারে সীমিত দাম চমৎকার একটা নর যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভেস দেখতে পাচ্ছেন এখানে দুটো কবুতর একটা হচ্ছে ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপাই আর একটা হচ্ছে রেড কালারের ডেনিশ কবুতর এই ডেনিশটা নর না মাদি ভাই নর ভাইয়া নর না আর ম্যাকপাইটা মাদি ওটা মাদি আচ্ছা এই জোড়াটা এইভাবে দাম কত যাচ্ছে এইভাবে জোড়াটা নিলে পরে পড়বো 5000 টাকা আর সিঙ্গেলে যদি কেউ নিতে চায় সিঙ্গেলটা নিলে পরে মাদিটার দাম পড়বো 2500 টাকা নরটার দামও পড়বো 2500 টাকা মানে এটাও 2500 এটাও 2500 যেটাই নেই যেটাই নেই আর আমি বলে দেই নটটা একটু পায়ে ব্যথা পাইছে ঠিক আছে জি 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 ডেনিসের নটটা হালকা একটু পায়ে ব্যথা পাইছে কিন্তু ডিম বাচ্চা ওকে ডিম ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আর ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বুখারা আছে একটা পেয়ার কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার বুখারার যেটা হচ্ছে মূল বৈশিষ্ট্য এদের মাথার খোপাই হচ্ছে এদের সৌন্দর্য যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন পেয়ারটা কি রানিং না ভাই 6-7 পরে আছে নিউ অর্ডার পেয়ার না নিউ অর্ডার 6-7 পর কমপ্লিট এই পেয়ারটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ আপনি যদি বলেন 2500 2500 2500 দিলে কত ভাই ও বিষয়টা তো একই না হ্যাঁ ভাই আচ্ছা দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন একদম 2500 টাকা ভেয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা গোল্লা কবুতর আছে গোল্লা হলো কিন্তু সাইজটা মাশাআল্লাহ একবারে বিগ সাইজ এটা রানিং না ভাই না ভাই রানিং পেয়ার দর্শক পেয়ারটা রানিং আছে আর এটা হচ্ছে একবারে চমৎকার কালারফুল একটা পেয়ার দামটা কত রাখবেন ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই পেয়ারটা নিতে পারবে না গার্স এখানে একটা গিরিবাজ একটা গোল্লা নর কোনটা মাদি কোনটা ভাই গিরিবাজটা নর আর গোল্লাটা মাদি না এই পেয়ারটা কি ডিম বাচ্চা করে কন্টিনিউ ডিম বাচ্চা ওকে ভাই এই পেয়ারটার দাম কত এটাও 500 টাকা একদম 500 টাকা না গার্স দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ার চুল্লি আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার সম্ভবত এটা হচ্ছে মাদি আর এটা নর পেয়ারটা ফুল ফ্রেশ আছে ডিম বাচ্চা কেমন করে ভাই ভাই ভালো করে ভালো করে কন্টিনিউ করে না ভালো বলতে কি কন্টিনিউ করে না আচ্ছা এই পেয়ারটার দাম কত এই পেয়ারটার দাম মাত্র 700 টাকা 700 টাকা ভেয়ার সেই পেয়ারটা 700 টাকা হলে কালেকশন করতে পারবেন গিয়া চল্লির বাজারটা আর একটু হাই আছে ভাই হচ্ছে সীমিত রেটে মালগুলো দিচ্ছেন আপনি হয়তো বুঝতে পারতেছেন কারণ কন্টিনিউ আপনারা ভিডিওগুলো দেখেন তো আশা করব ভাইয়ের কাছ থেকে মালগুলো আপনারা সীমিতের মধ্যে কালেকশন করতে পারবেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ক্যাপাচিনো আছে ক্যাপাচিনো সচরাচর রেড কালার এবং ইয়েলো কালার হয় ব্ল্যাক পাওয়া যায় ব্ল্যাকটাও হয় কিন্তু খুব কম জি ভাই সব সময় পাওয়া যায় না তো যাই হোক কালারটা একটু রেয়ার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন জুটি মুটি মাশাআল্লাহ সবকিছু ওকে হ্যাঁ ওকে আছে কোয়ালিটির দিক দিয়ে 100% ওকে বলা চলে পেটার ডিম বাচ্চা কিরকম করে ভাই ভাইটা 3-4 পরের বেবি এত বড় সাইজ জি ভাই আমি তো মনে করছিলাম মনে হয় 4-5 বার ডিম বাচ্চা করা হয়েছে না ভাই এটা রানিং না 3-4 পরে বেবি আচ্ছা যেহেতু বেবি দামটা বেবির মতোই বলেন মাত্র 2500 টাকা ভাইয়া মাত্র বললেন কেন ভাই 2500 টাকা তো মেলা কিছু কমাই দেন ভাই এগুলা বিলাকের দাম 5-6000 টাকা এখনো আছে না বাকি বাকি 2500 টাকা কি আপনি দান করে দিবেন ভাই এরা বাচ্চা বাচ্চার দাম দিছে না আর কি কমাই দেন ভাই যান আপনি যেহেতু আপনার দর্শকের জন্য এত রিকোয়েস্ট করতেছেন তার জন্য 200 টাকা ছাড় 2300 টাকা হলে নিতে পারবেন 2300 টাকা হলে নিতে পারবেন যান আরো 300 স্যার একদম 2000 ভাই খুশি হয়ে গেলেন নাকি জি ভাই আচ্ছা বেশি খুশি আবার লস করেন না দর্শক এই পেয়ারটা দামাদামি যাই হইছে একদম 2000 টাকা আশা করব কেউ আর দামাদামি করবেন না যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নেবেন মূলত হচ্ছে এখানে একটা পেয়ার আছে একটা হচ্ছে লাল দম আর একটা কাল দম না হ্যাঁ এটা হচ্ছে মজা করে বললাম দর্শক এই যে এটা হচ্ছে কাল দম কবুতর এটা লাল দম লেজটাকে বলা হচ্ছে লাল দম কারণ এটা লেজটা একটু লাল আছে এখানে হচ্ছে দমটা কালো নেই যে কারণে এটাকে কাল দম বলা হচ্ছে না এটা মাদি তো যাই হোক এখানে যাই থাক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি পেয়ারটা যদি কেউ নিতে চান সীমিত দামের মধ্যে নিতে পারবেন হয়তো 2-300 মধ্যে ভাই কত ভাই এই পেয়ারটার দাম মাত্র 1200 টাকা ভাই 2-300 1200 কেন ভাই ওই একটা নরের দামই 2000 আছে আমার দর্শকরা জানে কোনটা ভাই লাল দম এই কাল দম ও কাল দম আর তারপর যাই হোক আপনি যেহেতু বলছেন যাক আপনার কারো তো রিকোয়েস্ট করব না আপনি এক কাজ করেন যাক একদম 1000 হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি চাইছিলাম যে বরাবর 1000 টাকা ভাই আপনি খুশি তো অবশ্যই ওকে ভাই বাস বাস দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার গোল্লা আছে আর এটা গোল্লা হলো সাইজটা কিন্তু কিং এর মতো দেখতে পাচ্ছেন একবারে বিগ সাইজ বডির যে শেপটা আপনারা দেখুন
ঠিক আছে হাই কোয়ালিটি আর চোখ দুটোটার একবারে সেম লাল চোখ এটা সম্ভবত নর আর এটা হচ্ছে মাদি ডিম্বাচ্চা কেমন করে ভাই পেটটা ভাই আজকালই ডিম দিবে এটা আজকালকে বলতে দুই একদিনের মধ্যে ডিম দিবে না জি ভাই মাশাআল্লাহ পেটটার প্রাইস কত রাখবেন মাত্র 500 টাকা একদম না একদম বেশ এই পেটটা একদম 500 আচ্ছা ভাই আপনারা এখানে যে গোল্লাগুলো আছে মোটামুটি মানে 4 থেকে 5 পেয়ার হবে তো সবগুলো যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কি আরো কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে না এটা আলোচনা সবে সীমিত কিছু সীমিত কিছু কম করা যাবে না জি ভাই দর্শক বন্ধু গিরিবাজার গোল্লাল মিলিয়ে আরো একটা পেয়ার এখানে আছে চিলা কবুতর আর একটা হচ্ছে গিরিবাজ যদিও এটা গিরিবাস কিন্তু গিরিবাসটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা গিরিবাস এটা নর না মাদি ভাই গিরিবাসটা মানে নর গিরিবাসটা নর না জি ভাই আচ্ছা এটা কোয়ালিটিটা তো ভালো ব্লাড লাইন দেখি ভাই এটা আছে ভাই পাঙ্কি ফেড ব্লাড লাইন পাঙ্কি ফেড ব্লাড লাইন না জি ভাই মাশাআল্লাহ ফেড সম্পর্কে দর্শক আপনাদের সময় নষ্ট করব 30 সেকেন্ড ফেড সম্পর্কে আমি বলি অনেকেই বলে যে পাঙ্কি পাঙ্কি মূলত হচ্ছে পাঙ্কি কবুতর ভালো কিন্তু উড়ে না ভালো ফ্লাইং করে না ফ্লাইং করানোর জন্য হচ্ছে আপনার পাঙ্কি দিয়ে ফ্যাট করাইতে হয় তো এটাই হচ্ছে সেই ফ্যাট কবুতর এটা হচ্ছে ফ্লাইং করবে 5 থেকে 6 ঘন্টা আর চিলা কবুতর সম্পর্কে কি বলবো চিলা কবুতর তো অনায়াসে ফ্লাইং করে 5-6 ঘন্টা জি ভাই তো সব মিলিয়ে এই প্যাডটা দিয়ে আপনারা ফ্লাইং করাইতে পারবেন না এই প্যাডটার বেবি দিয়ে করাইতে পারবেন ট্রেনিং করানোর পরে জি ভাই যদি কারো পছন্দ হয় নিতে পারেন দামটাও সীমিত আছে কত দাম ভাই মাত্র 600 টাকা মাত্র 500 টাকা দেন জান সব 500 মাত্র 500 মাত্র 500 500 গাড়ি 500 আর 2500 গাড়ি জি ভাই তো যাই হোক দর্শক বন্ধু অনেক কথা বললাম আর অনেকগুলো কবুতর দেখানোর চেষ্টা করলাম সবগুলো দরদাম সহ বলার চেষ্টা করছি ভিডিওর ভিতর অনেক কথা বলছি আজকে অনেক মজা করছি কেউ রাগ করবেন না খারাপ কমেন্ট করবেন না যার যেটা পছন্দ এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন আর যদি কোনো কবুতরের দাম বেশি মনে হয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এখান থেকে কবুতরগুলো কালেকশন করে নেবেন আশা করবো ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা আরও কিছু ডিসকাউন্ট পাবেন আর সেই সঙ্গে সঙ্গে এখানে ভাইয়ের শখের একটা পাখি আছে পাখিটা একটু আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা কিন্তু বিক্রি হবে না বিক্রি হবে ঘুঘুটা সিঙ্গেল একটা ঘুঘু আছে যদি কারো লাগে যোগাযোগ করুন ভাই এটা যদি কেউ আমার কাছ থেকে ফ্যান্সি কোয়ালিটির 2-3 পেয়ার কবুতর নাই তার জন্য এটা গিফট এই ঘুঘুটা আমি তার ফ্রি দিয়ে দেব মাশাআল্লাহ উদার মনের পরিচয় দিলেন ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে তো ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকেও অনেক কষ্টের টাকা দিয়ে এমবি কিনে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি এভাবে আমাদেরকে সারা জীবন সাপোর্ট করে যাবেন আর সেই সঙ্গে সঙ্গে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম